জিপিএ এটার পূর্ণাঙ্গ রূপ কি? জানি না, এখন মনে করছে না। জিপিএ গ্রেটিং পয়েন্ট। এসএসসি এটার পূর্ণাঙ্গ রূপ কি? এখন আমার মনে পড়তেছে না। জুনিয়র স্কুল সার্টিফিকেট, স্কুল সেকেন্ডারি সার্টিফিকেট। আমি জিপিএ 5 পেয়েছি, ইংরেজিতে কি হবে? আই এম জিপিএ 5। আই গিভ জিপিএ 5। আই গেট জিপিএ 5। আই উইল। মোট 13 জনকে প্রশ্নগুলো করা হয়েছিল, কিন্তু কেউই সঠিক জবাব দিতে পারেনি। এসব শিক্ষার্থীর কাছে এরপর করা হয় সাধারণ জ্ঞান এবং বিজ্ঞান বিষয়ে কিছু প্রশ্ন। পাঠ্যবইতে বিভিন্ন সময় পড়লেও খুব কম প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পারে তারা। শহীদ মিনার কোথায়? শহীদ জানি না। অপারেশন সার্চ লাইট এটা কি? অপারেশন সার্চ লাইট জানি না। অপারেশন করার সময় যে লাইটটা জ্বালা ওইটা তো জানি, কিন্তু তার বেশি কিছু জানি না। 25 মার্চ কাল রাতে পাকিস্তানি হানাদার বাহিনী যে প্ল্যানিং করে আমাদের দেশে হঠাৎ আক্রমণ করে ওইটাকে অপারেশন সার্চ লাইট বলা হয়। শহীদ বুদ্ধিজীবী দিবস কবে? শহীদ বুদ্ধিজীবী দিবস জানি না। 17ই আগস্ট। 10ই ডিসেম্বর। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে? জানি না। স্বাধীনতা দিবস কত তারিখে? স্বাধীনতা দিবস 16ই ডিসেম্বর। বিজয় দিবস কবে? বিজয় দিবস হচ্ছে 26ই ডিসেম্বর। জাতীয় স্মৃতিসৌধ কোথায়? জাতীয় স্মৃতিসৌধ হচ্ছে পাইনা। রণসঙ্গীত কে রচনা করেছে? পারি না। রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম। মাউন্ট এভারেস্ট কোথায়? ইংল্যান্ড। তুমি সায়েন্সে পড়েছ, পিথাগোরাস কে? একজন উপন্যাসিক। নিউটন কোন তত্ত্বের জন্য বিখ্যাত? জানি না। আইনস্টাইনের কোন তত্ত্ব কি তোমাদের পড়িয়েছে? আইনস্টাইন না, নিউটনের পড়ছি, কিন্তু আইনস্টাইনের পড়ি নাই। নিউটনের তত্ত্বটা কি, নাম কি? গাছ থেকে মানে আপেল পড়ার যেই তত্ত্বটার নাম কি? নামটা মনে নেই। বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতির নাম জানি না। রাষ্ট্রপতির নাম হচ্ছে। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? 9টি। নেপালের রাজধানী কোথায়? নেপসুন। তুমি তো কম্পিউটার ব্যবহার করো? ব্যবহার করি মাঝে মাঝে, কি এই ফেসবুকে আর কি থাকি, গান টান শুনি। হার্ডওয়্যার এবং সফটওয়্যার এটার মানে বুঝো? জানি না। তোমরা কি পাঠ্য বই বাইরে কোনো বই পড়ো? এমনি মানে গল্পের বই পড়ি। কার গল্প? রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পের বই পড়ি। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গল্পের নাম বলো তো।